লালবাজারে কলকাতা গোয়েন্দা পুলিশের অ্যান্টি রাউডি সেকশনের যারা অফিসার গুন্ডা দমন শাখার, তারা গোটা বিষয়টা দেখছেন। সঙ্গে অমিতা শাখার গোয়েন্দারাও আছে, যেহেতু এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এক নম্বর কোয়েশ্চেন হচ্ছে মহেশ বজবজ সন্তোষপুর এলাকায় এদের বাড়ি, সেখান থেকে লেক এমন কিছু দূরের জায়গা নয়। কি এমন পরিস্থিতি হলো যে লেক এরিয়াতে একটা গেস্ট হাউসে এসে গত রবিবার থেকে এরা থাকতে শুরু করলো? দুই হচ্ছে এরা একসঙ্গে থাকছিল ঠিক আছে, তাহলে এদের কাছে আর্মসটা এলো কোথায়? তাহলে কি যে যুবক গুলি চালিয়েছে রাকেশ রাউ, তার কি প্রিভিয়াস কোনো ক্রিমিনাল হিস্ট্রি রয়েছে? সে হঠাৎ পিস্তল পেল কোথায়? তিন হচ্ছে তাহলে কি আগে থেকেই পরিকল্পনা করে এসেছিল যে এখানে সে তার বান্ধবীকে নিয়ে এসে সঙ্গীকে নিয়ে আসার পর এখানে সে গুলি চালাবে? এরকমই প্রচুর প্রশ্ন রয়েছে যেগুলো তদন্তকারী আধিকারিকরা এখনো কোনো উত্তর পাননি। যে মহিলার পায়ে গুলি লেগেছে তাকে তার স্টেটমেন্ট পুলিশ আধিকারিকরা রেকর্ড করবেন, পাশাপাশি সিসিটিভি ক্যামেরা ফুটেজ হোটেলের সেটাও দেখা হচ্ছে। এবং আর্মসের যে কানেকশনটা, কোথা থেকে এই অস্ত্রটা ফায়ার আর্মসটা এই অভিযুক্ত যুবকের কাছে এলো যে গুলি চালিয়ে নিজের আত্মঘাতী হলো, সেই ব্যাপারটাও তদন্তকারীরা দেখছেন যে তার কোনো আগে কোনো ক্রিমিনাল রেকর্ড বা অ্যান্টিসিডেন্ট আছে। ধন্যবাদ ময়ূর তোমাকে। খাস কলকাতায় চলল গুলি। লেক গার্ডেন্সে তরুণীকে গুলি করে আত্মঘাতী হলো এক যুবক। গেস্ট হাউসে তরুণীকে গুলি করে আত্মঘাতী হয় সেই যুবক। গেস্ট হাউসের ঘর থেকে পরপর গুলির শব্দ শোনা যায়। তরুণীর ওপরে হামলার পর গুলি চালিয়ে আত্মঘাতী হয় সেই যুবক। গুরুতর জখম অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি তরুণী, কিন্তু কি কারণে এই গুলি চলল সেই বিষয়টি ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। মনে হয় যতটুকু যা আমরা পুলিশের কাছ থেকে জানতে পারলাম যে প্রেম ঘটিত ব্যাপার, নিজেরাই নিজেদের গুলি করেছে, পিস্তল থেকে গুলি করেছে, গুলি করে মানে মেয়েটিকে এখন EDF এ নিয়ে যাওয়া হয়েছে, খুব আশঙ্কাজনক অবস্থায় আছে, ছেলেটি তো স্পট ডেড। এখন পুলিশ তদন্ত করছে, এখন পুলিশ ভালো করে বলতে পারবে। ওদের কাছে পুরো আইডেন্টিটি কার্ড টার্ড সবই তো পুলিশে এখন দেখছে। হ্যাঁ একদম একদম, ওটা জমা দিয়েছে। অ্যাড্রেসটা সম্ভবত বিহার এরিয়া আমি যতটুকু জানতে পেরেছি, কারণ আমাকে পুলিশ পুরোপুরি তো এখনো দেয়নি। পুলিশ নিজেরাই সব দেখছে, লালবাজার থেকে সব টিম এসেছে, ফরেন্সিক আসছে, টিম আসছে, এসে দেখছে তারা পুরো বিষয়। এখন আমি তো বলতে পারবো না ভালো করে, যেটা পুলিশ বলতে পারবে যে কে কাকে মেরেছে, কি করেছে, ঘটনাটা ঘটেছে এখন সেটা খবর পেয়ে আমরা এলাম, দেখলাম সিসিটিভি উদ্ধার করছে পুলিশ, সেটাই দেখছে, সিসিটিভির কাজ চলছে। ABP আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।